আসসালামু আলাইকুম, আমি পাঙ্গাস মাছগুলোকে আজকে ভাজি করব। তো মাছগুলোকে চার পাঁচবার বয়ে নিয়েছি, এখন আমি এগুলোর মধ্যে সল্ট দিয়ে দিলাম। সল্ট দিয়ে আবার ভালো করে ওয়াশ করব। সল্ট দিলে মাছের গন্ধটা আর থাকে না, মাছের গন্ধটা চলে যায়। মাছের মধ্যে গন্ধ থাকলে ভালো লাগে না। এভাবেই আমি মাছ ওয়াশ করি। মাছের মধ্যে আমি এক আধা চামচ হলুদ গুঁড়ো, ওয়ান স্পুন ধনিয়া গুঁড়ো এবং ওয়ান স্পুন মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিব। এটাকে এখন আমি ভালো মতো মিক্স করে রেখে দিব 10 মিনিটের মতো। মাছটা এভাবে মিক্স করে দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব, তাতে মাছের ভিতরে মশলাগুলো ঢোকার জন্য। এখন আমি মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 2 স্পুনের মতো। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। চেষ্টা করে দিয়ে দেব। এখন মাছগুলো এক পাশ হয়ে গেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে দেব, যাতে রঙে না যায়। সব জন্য এটা করতে হবে। মাছটা রঙে গেলে আবার সুন্দর লাগে না। বাজে দিলাম, তাতে মাছটা ভালো মতো বাজা হয়। দুটি পেঁয়াজ ছোটো করে কেটে নিব মশলা দিতে দেওয়ার জন্য। মাছবাজিটাকে ওই সাপিং দিছে এখন আমি মাছের পিসগুলো ওই সাপিং দিছে তুলে নিব। মাছগুলোকে এভাবে একটা ডিশে তুলে নিয়েছি, এখন আমি এর মধ্যে ফানের মধ্যে যে তেল রয়েছে, এখন এর মধ্যে আমি
এই পেঁয়াজগুলা, যে পাত্রে আমি মাছ মাখিয়েছিলাম এর মধ্যেও মশলা রয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলা, কেটে রাখা পেঁয়াজগুলা দিয়ে এই মশলার মধ্যে আর আমি কোনো মশলা দিই নি, এর মধ্যে যে মশলা আছে না এই মশলার সাথে পেঁয়াজগুলোকে মিক্স করে নিয়ে এখন আমি এই অয়েলের মধ্যে দিয়ে ভালো মতো সেজে নেব। একটু মশলা করে পেঁয়াজগুলোকে রাখবো, মাছটা দিচ্ছে সয়াবিন মাছের আরেকটা আমি মশলা দিই নাই, কারণ এই মাছের তেলের মধ্যে মশলা আছে। দেখেন কীভাবে মশলা না দেওয়াতে যে মশলা ছিল তেলের মধ্যে গুলিটি করে লাল হয়ে গেছে। এখন আমি একটু চেষ্টা বাড়িয়ে দিয়ে দিই পেঁয়াজগুলি ভালো মতো বেরেস্তা মতো করে, বেরেস্ত না একটু মশ মশা করে বাড়বে মিডিয়াম থেকে। আমার 5 মিনিটের মধ্যে পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে মাছ ছড়ানোর জন্য, আমি পেঁয়াজগুলা মাছ ভাজিতে দিয়ে দিব। এই তো আমার পাঙ্গাস মাছ ভাজি রেডি হয়ে গেল। যদি ভালো লাগে তাহলে আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফিজ।